ক্লাস ফাইভ পরিবেশ বিজ্ঞানে আমরা আজকে তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে যে প্রশ্নগুলো আছে আমি একটু দেখি তোমাদের সামনে তুলে ধরছি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা একটু যদি করে রাখো ভালো রেজাল্ট হবে। প্রথম প্রশ্নটা তৃতীয় পর্বে প্রথম প্রশ্ন, পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিভাবে জলকে শোধন করে? জল শোধন করার দুটি পদ্ধতি নাম লেখো। রাসায়নিক সার জলে দেবার সময় মেপে না দিলে কি হবে? বা জলে হোক জমিতেই হোক, এটা কিন্তু মানে প্রশ্নটা এইভাবেই তৈরি হবে। জমিতে যদি দেওয়া হয় বা জলে যদি দেওয়া হয়। ঢেঁকি শাক একটি লতার মতো গাছ, পাতা খাঁজ কাটা ঠিক না ভুল? লতার মতো গাছ, পাতা খাঁজ কাটা ঠিক না ভুল? মোচা কোন গাছে দেখা যায়? একটি জলাশয়ের ছবি এঁকে বিভিন্ন বিভিন্ন অংশ চিহ্নিত করো আর কি, চিহ্ন দেখাও। সুন্দরবনে মাটির নিচে জল নোনতা ঠিক না ভুল? কেন সুন্দরবনে মাটির নিচে জল নোনতা হয়? তাহলে আগেটা নিশ্চয় ঠিক। কেন মাটির নিচে জল কমে যাচ্ছে দূষিত এবং দূষিত হচ্ছে? তিনটি কারণ লেখো। সজলধারায় টাকা, জল, ঘরবাড়ি পাওয়া যায়, কোনটা ঠিক? পুকুরের জল কেন ব্যবহার করা উচিত নয়? জলে বেশিরভাগ অংশটাই বাষ্প হয়ে যায়, ঠিক না ভুল? শুরুতে বৃষ্টির জলে সামান্য অ্যাসিড থাকে, ঠিক না ভুল? বৃষ্টির জলে পুকুরের জলের চেয়ে অনেক ভালো, বৃষ্টির জল পুকুরের জলের চেয়ে অনেক ভালো, ঠিক না ভুল? মাটির নিচে জল মানেই ভালো জল, ঠিক না ভুল? জলাভূমি বলতে কি বুঝি? জলাভূমিতে কি কি গাছ দেখা যায়? শীতকালে জলাভূমিতে নতুন ধরনের পাখি দেখা যায়, ঠিক না ভুল? এটা ঠিক কথাই। বাঁধ দিয়ে তৈরি একটি জলাভূমি নাম লেখো। তো ঝিল দিয়ে তৈরি ও বাঁধ, ওই যে সাহেব বাঁধ আছে না, বাঁধ দিয়ে তৈরি একটা জলাভূমির নাম। ঝিল দিয়ে লেখা একটি জলাভূমির নাম লেখো। কোচবিহারে জলাভূমিটির নাম লেখো। পূর্ব কলকাতা জলাভূমিটির নাম লেখো। কলকাতার ঢাল কোন দিক থেকে কোন দিকে গেছে? কলকাতার নোংরা এখন কোন নদী দিয়ে পাঠানো হয়? বিদ্যাধরী নদীটি কোথায় মিশেছে? তারপরে প্রশ্ন, কোন নদীটি এখন বদ্ধ জলা তৈরি হয়ে বিরাট মাছ চাষের জায়গা হয়ে গেছে? বিদ্যাধরী নদীটি কলকাতার কোন দিকে? কলকাতার বাণিজ্যিকভাবে মাছ চাষ কত সালে শুরু হয়? পাঁচটি বাক্যে লেখো। প্রাণীরা উদ্ভিদের ওপর নির্ভরশীল। কোন হাঁস পোষ মেনে ছিল? বালি হাঁস, পাতি হাঁস না বুনো হাঁস? পোষা মোরগের সঙ্গে বনের কোন মোরগের মিল আছে? লাল বন মোরগ কোথায় দেখা যায়? ভারতীয় বায়ুসন আসলে কি, কোথায় দেখা যায়? জন্তুদের মধ্যে মধ্যে প্রথম পোষ মেনে ছিল গাধা, কুকুর না গরু? আজকাল মানুষ মৌমাছি বা মাছদের পোষ মানাচ্ছে, ঠিক না ভুল? বন্য জন্তুরা কখন ক্ষতি করে? টিয়া বন্য প্রাণী, ঠিক না ভুল? যারা পোষ মানে না তারাই বন্য প্রাণী, ঠিক না ভুল? ভাম বেড়াল এর অন্য নামটা কি? গন্ধ গোকুল দেখতে কেমন? এই গন্ধ গোকুলই নাম আর একটু ভাম বেড়ালে।
মশা ওই আরশোলা এরা বাড়িতে থাকে, তবুও এদের বন্য বলা হয় কেন? কোনটি ঠিক লেখো, কেঁচোর পা নেই, সাপের গা আঁশে ভর্তি। 3 নম্বরটা, শুয়োপোকা থেকে প্রজাপতি তৈরি হয়। 4 নম্বরটা, সব মাছের গায়ে আঁশ থাকে। তারপরে এটা চিংড়ি মাছ নয়, জলের পোঁকা। ঠিক না ভুল আর কি? প্রজাপতি মেরুদণ্ড আছে, ঠিক না ভুল? তো মাছের ভেতর কাঁটা আমাদের হাড়ের মতো, এটা ঠিক না ভুল? বাকিটা পরে ভিডিও লক্ষ্য রাখো, এবং পরপর তোমাদের প্রশ্নগুলো পার্ট 4-এ এবার পেয়ে যাবে।